ওয়েলকাম ফ্রেন্ডস গতকালই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য চার শতাংশ ডিএ ঘোষণা আছে এর ফলে তাদের ডিয়ের পরিমাণ দাঁড়ালো বিয়াল্লিশ শতাংশ এই ঘোষণার পর আরও কি বড় ধরনের উপহার অপেক্ষা করছে কেন্দ্রীয় কর্মীদের জন্য আজকের মিডিয়ায় এমনই একটি খবর উঠে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করব কেন্দ্র রাজ্য উভয় সরকারি কর্মচারীরা দেখে রাখবেন কারণ কেন্দ্রীয় সরকারের এমন একটি উদ্যোগ যেখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় এবং রাজ্যের কর্মচারীরা যাতে উপকৃত হন চলে আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত আপডেটটি দেখুন কী বলা হচ্ছে চাপের মুখে পেনশন প্রকল্প শোধরাতে কমিটি কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে সরকারি কর্মচারীদের খুব নিরসনে বাজপেয়ী সরকারের আমলে চালু জাতীয় পেনশন প্রকল্প শোধরানার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার বর্তমানে চালু জাতীয় পেনশন প্রকল্পে পেনশনের অঙ্ক কোনো নিশ্চয়তা না থাকায় রাজ্যে রাজ্যে পুরনো পেনশন প্রকল্প ফেরানোর দাবি উঠেছে বেশ কিছু কংগ্রেস ও অন্যান্য বিরোধী শাসিত রাজ্য পুরনো পেনশন প্রকল্পে ফেরার সিদ্ধান্তও নিয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও পুরনো পেনশন প্রকল্প ফেরানোর দাবি তুলবেন বলে ইঙ্গিত মিলেছে এই চাপের মুখে আজ নরেন্দ্র মোদী সরকার জাতীয় পেনশন প্রকল্প পর্যালোচনার সিদ্ধান্ত ঘোষণা করল আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় অর্থবিল বিল পাশের সময় ঘোষণা করেছেন বর্তমান পেনশন ব্যবস্থা খতিয়ে দেখতে কেন্দ্রীয় অর্থ সচিবের নেতৃত্বে একটি কমিটি তৈরি হবে এমন একটি ব্যবস্থা তৈরির চেষ্টা হবে যেখানে সরকারি কর্মচারীদের অভাব অভিযোগও মেটে আবার সরকারি কোষাগারে চাপও না পড়ে এমনভাবে নতুন পেনশন ব্যবস্থা তৈরি হবে যা কেন্দ্র ও রাজ্য উভয় জায়গাতেই চালু করা যায় সরকারি সূত্রের বক্তব্য বর্তমানে চালু জাতীয় পেনশন প্রকল্পে পেনশানের কোনো ন্যূনতম গ্যারেন্টি নেই কোনোভাবে পেনশনের ন্যূনতম গ্যারেন্টির ব্যবস্থা করা যায় কিনা না তারই পথ খোঁজা হবে অর্থমন্ত্রী সংসদে বলেছেন সরকারি কর্মচারীদের জাতীয় পেনশন প্রকল্প আরও ভালো করার প্রয়োজন রয়েছে বলে সরকারের কাছে আর্জি জমা পড়েছে এ বিষয়ে খতিয়ে দেখতে অর্থ সচিবের নেতৃত্বে কমিটি তৈরির প্রস্তাব রাখছি অটল বিহারী বাজপেয়ী সরকারের শেষবেলায় দু হাজার চারের পয়লা জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পুরনো পেনশন প্রকল্প তুলে দিয়ে নতুন পেনশন প্রকল্প চালু হয়েছিল কেন্দ্রের দেখি প্রতিটি রাজ্যেও এই ব্যবস্থা চালু হয়েছে একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া আগের ব্যবস্থায় কুড়ি বছর চাকরির পরে অবসর নিলে শেষ পাওয়া মূল বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন মিলত নতুন পেনশন প্রকল্পে চাকরিরত অবস্থায় কর্মীদের মূল বেতন ও মোয়ার্কাতা দশ শতাংশ কেটে নিয়ে পেনশন তহবিলে জমা হয় কেন্দ্র বা রাজ্য সরকার কর্মীদের পেনশন খাতায় জমা করে চোদ্দ শতাংশ পেনশন তহবিলের টাকা শেয়ার বাজারে লগ্নি করে যা লাভ হয় সেটাই পেনশন দেওয়া হয় সেটা মূল বেতনের পঞ্চাশ শতাংশ হতে পারে পাঁচ শতাংশও হতে পারে কোনো গ্যারান্টি নেই ঠিক মতন পেনশন না মেলায় রাজ্য সরকারি কর্মীদের দাবির মুখে ছত্তিশগড় রাজস্থান পাঞ্জাব ঝাড়খণ্ড হিমাচলে রাজ্য সরকার পুরনো পেনশন প্রকল্প ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ভোটমুখী কর্ণাটক মধ্যপ্রদেশের সরকারি কর্মীরা পুরনো পেনশন প্রকল্প ফেরানোর দাবিতে আন্দোলনে নামছেন মহারাষ্ট্রে সতেরো লক্ষ কর্মী ধর্মঘটে নেমেছেন এতদিন কেন্দ্রীয় সরকার এর বিরোধিতা করে করেছে কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনগুলিও পুরনো পেনশন প্রকল্প ফেরানোর দাবি তুলতে শুরু করেছে সরকারি সূত্রের ব্যাখ্যা কেন্দ্রীয় সরকারি কর্মীদের আন্দোলন শুরুর আগেই ধামা চাপা দিতে আজকের সিদ্ধান্ত সুতরাং দেখলেন যে বড়ো ধরনের সিদ্ধান্ত নিয়েছে যে পেনশন প্রকল্প চালু আছে কেন্দ্রীয় কর্মীদের জন্য সেটাতে বড়ো ধরনের সংশোধন আনতে চলেছে এখন কি সংশোধন হয় সেটাই দেখার বলা হচ্ছে যে ন্যূনতম পেনশনের ব্যবস্থা নাকি পুরনো পেনশন প্রকল্পে ফিরে আসা যেহেতু দু হাজার চব্বিশে লোকসভা ভোট আসছে সেই জন্য একটা দাবি উঠতে পারে আন্দাজ করছে সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারগুলি পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার কথা বলেছে বেশ কয়েকটি রাজ্য এবং আগামী দিনে কয়েকটি রাজ্যে ভোটও আছে ফলে এখন দেখা যাক যে এই কেন্দ্রীয় কর্মীদের জন্য পুরনো পেনশন চালু হয় কিনা একমাত্র পশ্চিমবঙ্গে এই পুরনো পেনশন প্রকল্প রয়েছে যেটা অত্যন্ত ভালো নতুন পেনশন প্রকল্পে কিন্তু পেনশানের কোনো গ্যারেন্টি নেই ফলে দেখা যাক যে ভোটের আগে কেন্দ্রীয় কর্মীদের জন্য আরও বড়ো ধরনের উপহার ঘোষণা হয় কি না ধন্যবাদ